নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 50 জন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে যাত্রীবাহী দুটো বাসের ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নাটোর থেকে রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। নাটোরে বনপাড়া ঢাকা মহাসড়কে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহনের সাথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষ হয়। সে সময় বাস দুটো ছিটকে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে 2 শিশু ও 1 নারীসহ 5 জন নিহত হন। বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তিকে মানে আমরা পৌঁছার আগেই নিয়ে গেছেন। অর্ধশতাধিক আহত হয় এবং এখানে স্থানীয় হাসপাতালে তাদেরকে সুচিকিৎসা ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, নিহতদের মধ্যে 12 ও 18 বছর বয়সী 2 ভাই বোন রয়েছে। তারা মায়ের সাথে ঢাকাগামী সিয়াম পরিবহনের যাত্রী ছিল। নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বনপাড়া পৌর মেয়র দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাবরিনা হাসান, চ্যানেল আই।